তো সবাই কেমন আছেন? খুব ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করব। তো সকাল সকাল নাস্তা কি করব ভেবে পাচ্ছিলাম না, যেহেতু একা। তো ঝটফট একটু চা বানিয়ে নিলাম, চায়ের সাথে বিস্কুট খেয়ে নিব, ব্যাস এই তো এতটুকুই। কারণ আজকে একার জন্য তেমন কিছু করব না, এখন রান্নাবান্না করতে হবে কারণ আজকে ওরা সবাই চলে আসবে। তো মাঝে মধ্যে আসলে এরকম সিম্পল খাবারও খেতে কিন্তু ভালোই লাগে। চা বিস্কুট আমার খুবই পছন্দের, আমি চা কিন্তু কখনোই শুধু খাই না, যখনই আমি চা খাই না কেন চায়ের সাথে আমার বিস্কিট বা কিছু একটা লাগবেই। আসলে এগুলো হয় এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি চা খেয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই তো চা খাওয়া শেষ করলাম, তো এখন সকালে কি রান্না বান্না করব সেই টেনশন। এই তো রান্না বান্না কি কি করব সব কিছু গুছিয়ে নিয়েছি। ওখানে চিংড়ি মাছ নিয়েছি, অল্প কয়টা সবজি রান্না করব, মূলা আর আলু মিলিয়ে রান্না করব, আর হচ্ছে বেগুন নিয়েছি, ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি করব। তো ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি কিন্তু খুবই ভালো লাগে, মানে এটার মধ্যে একটা আলাদা স্বাদ আছে। তো চলুন তাহলে আমি কাটাকুটি করি, আপনারা দেখতে থাকুন। বাদল কি চাদর, বাদল কি চাদর, এ তারুল কি আঁচল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল চল চল, এ বাদল কি চাদর, তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল চল চল, চলবারে ঢুঁড়ে জিনে চাহত কি বুঁদে, সচ কর দে সপনো কো সবি, আঁখো কো নীচে নীচে তে পিছে পিছে চল, তুজো কহ দে বহারো কে ছত হো, দুয়াও কে গত হো, পড়তে রহে ইয়ে গজল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল, কো হুই হরারত রাতোঁ কো করে শরারত, বেঠা হ্যায় খিড়কি পে তেরি, আয়ে ইস বাত পে চাঁদ বিগড়া, কতরা কতরা ও পিঘলা, ভর আয়া তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল। এই তো এখন প্রায় 11টার মতো বাজে, তো রান্নাবান্না শেষ করেছি। তো রান্নাবান্না শেষ করে এখন একটু খেলা অন্য কাজগুলো করে নিচ্ছে, তো আমি চিন্তা করলাম একটু বিছানাগুলো গুছিয়ে নেই। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম, তো এরপর মেয়ে আসবে কয়েকদিন, মানে আজকে ক্যান্টিন করে খুশি করার জন্য, কিন্তু আমি ক্যারামেল বানিয়ে রাখি, মানে মেয়ে দেখলে খুব খুশি হবে, আর ও মানে খুবই পছন্দ করে, তাই জন্য পুডিং বানানোর জন্য এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখা যায় অনেক সময় ওটা মানে লেগে যায়, ক্যারামেলের কালারটা চলে আসছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব, এরপর কালারটা একটু ঘন হবে কারণ বাটিটা অনেক গরম হয়ে আছে। এই তো ফাইনালি আমার পুডিং রেডি, তো এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব 1 ঘন্টার মতো, কারণ এটা গরম অবস্থায় সার্ভ করলে অনেক সময় ভেঙে যেতে পারে,
তাই আমি এটাকে এখন ঠান্ডা করে নেব। ঠিক আছে, এরপর এটা ফাইনাল লুক আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো ফাইনালি আমার ক্যারাম পুডিং রেডি। কালারটা যা জোস লাগতেছে, মানে খুব সুন্দর লাগতেছে, আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। মানে এরকম কালারটা সচরাচর আসে না, অনেক সময় একটু কালচে আসে বা বেশি মানে হালকা আসে, কিন্তু ফাইনালি লুকটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমার মেয়ে তো সেই খুশি, মানে ও আসার পর যদি আমি এটা সার্ভ করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এখন মেয়েকে দিয়ে এটা কাটাবো। খুশি তোমার জন্য আমি পুটিং বানাইছি, বলো আমাকে অনেকদিন পর। অনেকদিন পর সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি পুটিং কেটেছি, পুটি কেটেছি, এখন খাবো, এখন খাবো। তুমি খুশি হয়েছে তোমার জন্য আমি পুটিং বানাইছি? আল্লাহ হাফেজ।